এ তোমরা অনেকেই বলছিলে দিদি সিকিম ট্যুর করলে কত দিনের প্যাকেজ কত টাকা লাগলো কোন ট্রাভেল এজেন্সির আন্ডারে গেছিলে সেগুলো নিয়ে পরে একটা ভিডিও গো সেই আজকে নিয়ে চলে এসেছি পুরা ভিডিওটা মন দিয়ে দেখবে পরে বলো না এটা পেলাম নেই ওটা পেলাম নেই তিন দিন চার রাতের ট্যুর ছিল প্রথম দিন গায়ে তারপরে দুদিন আগম লোকে তারপরে তোমার তে পৌঁছে দিল এনজিপি টু এনজিপি বুঝতে পারছো টোটাল টাকা ছাড়াও তোমার যে এক্সট্রা টাকাগুলো লেগেছে সেগুলো লিখে দিলাম এইবারে গেছিলাম আমরা তিতলি গ্রুপ হোটেলস হোটেলসের আন্ডারে তার ফোন নাম্বারটা দিই দিলাম চলো এবারে হোটেলে আমরা প্রবেশ করে গেছি এবারে হোটেলে গিয়ে পরে দেখি যে হোটেলের রুমগুলো কীরকম রুমগুলো তোমার এমনি ঠিকঠাক থাকলেও গদিগুলি বড় শক্ত ব্ল্যাঙ্কেটগুলি ধোয়া পরিষ্কার হয় বলে মনে হয় না একজন তো দেখলাম চাদর পর্যন্ত চেঞ্জ করা করালো গিজার ফিজার সব আছে এমনি সব ঠিক আছে আর মেঘগুলো তোমার একবারে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে গো হ্যাঁ দেখো কি অবস্থা একবার দেখো দেখতে পাচ্ছ ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে কি করে যাবে গো গাড়ি একটু আগে পর্যন্ত রোদ দিয়েছিল পরিষ্কার ওয়েদার ছিল আর এখন দেখো কি অবস্থা বাড়ি কি লাগছে দেখতে ভয়ঙ্কর সুন্দর একদম সন্ধ্যাবেলার দিকে যা ঝড় জল আর শিলাবৃষ্টি হলো গো সারা রাত তো লাইন নাই লাইন নাই মানে গিজারও কাজ করবো না ঠান্ডা জল বুঝতে পারছো কিন্তু পরিবেশ যা সুন্দর এই সমস্ত অভাব তোমার কি বলবে কষ্ট দিবেক না তারপর ব্রেকফাস্টে রুটি লুচি জিলিপি তরকারি আবার দুপুরবেলাতে হচ্ছে ডিমের কারি আর একটা সয়াবিনের সবজি ডাল ভাত তারপরে ঘরোয়া খাবার শরীর খারাপ হওয়ার কোনো চান্সই নাই হ্যাঁ তারপরে তোমার রাত্রেবেলা মেনুটা একবার দেখিয়ে দিই রাত্রেবেলা এই রাত্রেবেলায় বলছি সন্ধ্যেবেলায় তো আবার গরম গরম পকোড়া চা আমি এখনও পর্যন্ত ভুলতে পারছি না পকোড়ার স্বাদটা দারুণ আর চিকেন হচ্ছে রাত্রেবেলায় ডাল চিকেন ভাত রুটি যা খাবে তুমি তারপর বোধহয় একটা ভাজাভুজিও দিয়েছিল এলাচের গাছ আমি প্রথম দেখলাম আমি কখনো দেখিনি এলাচের গাছ ও কি ভালো লাগছিল মনে ছিল এলাচ ধরলে পরে দু চারটে করে নিয়ে যেতাম বললাম খোলা ওয়াটার তো আমরা দেখে সুদাম খোলা সুদাম খোলা এই যে সাদা

यहाँ से ज़्यादा ज़्यादा ट्रैकिंग होता है मतलब भूटान तक दिवस तक जाता है यहाँ से ट्रैकिंग जो सेंटर में जो है ना ये वहाँ कैंपिंग होता है वहाँ से ट्रैकिंग होता है से ज़्यादा ज़्यादा भूटान भी जा सकते हैं मतलब डुअस আমাদের চারজনের মিলিয়ে টোটাল কস্ট লিয়েছিল পঁচিশ হাজার টাকা তাহলে পার হেড কত করে হচ্ছে সেটা গুনে লাও আরেকটা কথা বলে দিই আমাদের যে সব জায়গাগুলো ঘুরাবে বলেছিল তার মধ্যে অনেক কম জায়গায় ঘুরিয়েছে ওয়েদার খারাপ থাকার জন্যে আরেকটা হচ্ছে শর্ট রুটের ল্যান্ডস্লাইড হওয়ার জন্যে লং রুটে নিয়ে গেছে বলে আমাদেরকে এনজিপি থেকে শিলারিগাঁও যাওয়ার সময় দেড় হাজার টাকা নিয়েছে আর সিকিম থেকে এনজিপি পৌঁছে দেওয়ার জন্য দু হাজার টাকা এক্সট্রা করে নিয়েছে দেখা আপু প্লাস মাইনাস সব বলে দিলাম তবে বলবো সিকিম একবার হলেও ঘুরে এসো দারুণ লাগবে